আমি জানি তোমার মনটা খুব খারাপ। রোশন এভাবে কথাগুলো না বললেও পারতো। আসলে এমন একটা সমস্যার মধ্যে পড়েছি, জোর গলায় কিছু বলতেও পারি না। তোমার বোন যে এভাবে এতগুলো কথা শুনিয়ে গেল, কই তুমি তো কিছু বললে না? সব মানুষের সবসময় এরকম খারাপ সময় যায় না। ভালো সময়টা ছিল কবে আমাদের? এতটা বছর ধরে সংসারে ঘানি টানতে টানতে এখন আমি ক্লান্ত। এখন আমার কাছে কিছুই ভালো লাগে না, ইচ্ছা করে সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে আমি পালিয়ে যাই। গ্রামের বাড়ি গিয়ে থাকবে, ভালো লাগবে। সেখানে আছে কি তোমার বাপ দাদার ভিটেটা তো আছে, ওখানে গিয়ে দাঁড়াতে ভালো লাগবে। যাবে? বলো কবে যাবে। দেখি অনুভূমির ঝামেলাটা কমুক, তারপর না হয় দেখা যাবে। যে ঝামেলায় জড়িয়েছি এত সহজে যাবে না। আচ্ছা, সকাল থেকে তো অনুভূমি একটা ফোনও করলো না। মেয়ে দুটো আমার কেমন আছে কে জানে। কি হলো, তুমি ঘুমাচ্ছ না? না, ঘুম আসছে না। কেন, কি হয়েছে? আচ্ছা, আমি যদি চাকরিটা করতে চাই? করতে চাইলে করবে। তুমি যে মানা করলে। হ্যাঁ করেছি। তাহলে এখন আবার হ্যাঁ বলছো? দেখো, আমি আমার মতামত জানিয়ে দিয়েছি, এখন মানা না মানা তোমার ব্যাপার। যদি তোমার ডিসিশনটা না মানি তাহলে? তাহলে কি হবে সেটা কি আমি এখনই বলতে পারবো? এখন তুমি ঘুমিয়ে পড়ো। আমি চাকরিটা করতে চাই। বারবার শুধু একই কথা কেন বলছো? আমি বুঝতে পারছি না তুমি যেটা করছো সেটা কি ঠিক হচ্ছে। শোনো, এসব কথা বলার জন্য অনেক সময় পাওয়া যাবে। এখন তুমি ঘুমাও, আমাকে ঘুমাতে দাও।